আরবি বর্ষপঞ্জী অনুযায়ী শাবান চন্দ্রমাসের সমাপ্তির পরই প্রতিবছর রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসে পবিত্র রমজান মাস। তাৎপর্যময় এ মাস বিশ্ব মুসলমানদের এক মাসের সিয়াম সাধনার জন্য বিশেষভাবে প্রস্তুত হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। পবিত্র রমজান হলো কোরআন নাজিলের মাস, যে মাস মুসলমানদের শেখায় সংযম, ত্যাগ ও ইবাদত বন্দেগীর। তবে রমজানকে কেন্দ্র করে পণ্য মজুদ বা বাড়তি মুনাফায় ব্যবসা বাণিজ্য করা কখনোই ইসলাম সমর্থন করে না বলে জানান ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ। রমজানের প্রস্তুতি হবে মূলত যে আমি কীভাবে সংযমী হব, কীভাবে ধৈর্যশীল হব, কীভাবে আমি আমার সহনশীলতা আনার চেষ্টা করব। দুঃখজনক হলেও সত্য যে আমাদের সামাজিক বাস্তবতায় আমাদের মুসলমানদের মধ্যে দেখা যায় যে রমাদান এলে আমাদের প্রস্তুতিটা দেখলে মনে হয় রমাদান এসছে খাবার এবং খাদ্য উৎসব করার জন্য। এই জন্য দেখবেন প্রতি বছর রমাদানের আগে তেল নিয়ে ক্রাইসিস, এটা নিয়ে ক্রাইসিস। একদিক থেকে ব্যবসায়ীরা করেন অসাধুতা, আরেক দিক থেকে আমরা ভোক্তারা রমাদান আসছে বিধায় আমাদের অনেক তেলের দরকার, আমাদের অনেকগুলো খাবারের আইটেম দরকার। রমাদান এলে আমরা যেভাবে খাবারের জন্য ঝাঁপিয়ে পড়ি, সংযমের বিপরীতে বরং অসংযমী হওয়ার এক প্রতিযোগিতা দেখা যায়। এটা রমাদান কেন্দ্রিক এক ধরনের অশুদ্ধ বা ভুল আপনার প্রস্তুতি বলা যেতে পারে। রমাদান প্রস্তুতি হবে যে আমি রমাদানে কোন গরিব মানুষকে, অসহায় মানুষকে আমি সহায়তা দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে প্রচুর দান করতেন, দান করার জন্য উৎসাহ দিয়েছেন। রমাদান আমি কোরআন কারিমের তেলাওয়াতের জন্য কোন সময়গুলোকে বের করব, আমি আমার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য রমাদানে আমি কী কী ইনিশিয়েটিভ হাতে নেব, আমি রমাদানে সংযমী হওয়ার জন্য যা যা দরকার হয় আমার নিজেকে নিয়ন্ত্রণ করা, আমি সোশ্যাল মিডিয়াতে সময় অপচয় করার ব্যাপারটাকে আমি নিয়ন্ত্রণ করব, আমি লিমিটেড টাইমের বাইরে যাব না, এগুলো হবে একজন ইমানদারের রমাদান প্রস্তুতি। রমজান শব্দটি এসেছে আরবি রামজুন থেকে। এর অর্থ উত্তপ্ত হওয়া, দগ্ধ হওয়া বা পুড়ে যাওয়া। রোজার মাধ্যমে মানুষের কুপ্রবৃত্তি জ্বলে পুড়ে যায়, ক্ষুধা বা পিপাসা জ্বালায় মানুষের পেট উত্তপ্ত বা দগ্ধ হয়ে যায়। আরবি ১২ মাসের মধ্যে রমজানকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মাস। রমজান মাসের সর্বপ্রধান করণীয় হলো সিয়াম সাধনা করা। আল্লাহ তাআলা ফরজ রেখেছেন রোজা রাখাটাকে, অতএব যারা প্রাপ্তবয়স্ক আছেন, সুস্থ আছেন, তাদেরকে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন, তার রোজা রাখবেন। এর পাশাপাশি রমাদানে যদি কারো সাধ্যে থাকে তাহলে তিনি উমরা করবেন। এর পাশাপাশি রমাদান মাসে একজন ইমানদার কোরআনে কারিমকে অনেক বেশি বোঝার চেষ্টা করবেন, তেলাওয়াত করার চেষ্টা করবেন, সেই সাথে রমাদান মাসে দান সাদকা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর দান সাদকা করতেন রমাদান মাসে, এবং মুক্ত বাতাস যেরকম সব জায়গায় পৌঁছে যায় তার দান এরকম সব অভাবে মানুষের কাছে পৌঁছে যেত, এভাবে তিনি দান করতেন। একইভাবে রমাদানের শেষ যে দিনগুলো, শেষ ১০টা দিন বিশেষ করে, এই দিনগুলোতে লাইলাতুল কদর পাওয়ার আশা একটু বেশি ইবাদতবন্দি করা, বিশেষ করে রাত জেগে ইবাদতবন্দি করা, আরও বিশেষ করে বেজর রাতগুলোতে ইবাদতবন্দি করা, এটা রমাদানের কাজ। রমাদানের একেবারে শেষের দিকে এসে ফিত্রা আদায় করা, যাতে অভাবী মানুষরা তাদের ঈদের আনন্দটা ভালোভাবে করতে পারেন, সেজন্য ঈদগাহে যাওয়ার আগে আগে ফিত্রা, খাবার, প্রিন্সিপাল ফুড, এ জাতীয় বিষয় গরিব দুঃখীদের বাসায় পৌঁছে দেওয়া, এগুলো রমজানের আমল। বিশেষ করে ঝগড়া, মূর্খতা সুলভ আচরণ এবং মিথ্যা, এগুলো পরিহার না করলে তার রমজানের এই সিয়াম সাধনা কোনো অর্থই রাখে না। বিক্রম সুলতান বলেছেন বিদেশ সেগুলো লক্ষ্য রাখবেন। এর পাশাপাশি ইতিবাচক কাজগুলো সিয়াম, রোজা রাখা, তারাবি পড়া, সাহরি করা, ইফতার করা, ইফতারের ক্ষেত্রে একটু সময় হওয়ার সাথে বিলম্ব না করে সাথে সাথে করা, সাহরির ক্ষেত্রে একটু শেষের দিকে করা, অনেক আগে না করে, এগুলো মোটামুটি মৌলিকভাবে রমজানের সুন্নাত। কোরআনকে খুব বেশি সময় দেওয়ার চেষ্টা করা, দান সাদকাটা গোটা রমজান জুড়ে ইমানদার খুব বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।